প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুদ রহমান বেগ, সহকারী শিক্ষক লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের এতদিন মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন টুল নিয়ে আলোচনা করেছি এবং কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখিয়েছি। আজকে আমি তোমাদের অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তোমরা চেষ্টা করবা নিজেরাই উত্তর দিতে এবং বইয়ের মধ্যে যে এমসিকিউগুলো আছে সেগুলো ভালো করে দেখবা। যদি কোনো সমস্যা থাকে বা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদের সেগুলো সলভ করে দিব। তো আজকে বহুনির্বাচনী অভীক্ষাগুলোর মধ্যে প্রথম হচ্ছে লেখালেখির জন্য ব্যবহৃত হয় কোন সফটওয়্যার। ইতিমধ্যে আমরা জানি লেখালেখির জন্য আমরা কোন সফটওয়্যারটি ইউজ করি, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আর ওয়ার্ড প্রসেসরের মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা বেশি ব্যবহার করে থাকি, কারণ এটার সাহায্যে আমরা আমাদের লেখাগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, বিভিন্ন স্টাইলের লেখাগুলো লিখতে পারি, লেখাগুলো বড় ছোট করতে পারি, ছবি সংযোজন করতে পারি, বিভিন্ন টেবিল সংযোজন করতে পারি। মূলত আমরা বাসায় যে ধরনের লেখালেখি করি তার চেয়ে অনেক বেশি, অনেক সুন্দর, অনেক ভালো করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে সেই কাজগুলো করে নিতে পারি। তাহলে এটার উত্তরটা অবশ্যই তোমাদের জানা আছে। এখানে স্প্রেডশিট যে জিনিসটা আছে সেটা অবশ্যই তোমরা ক্লাস এইটে পাবা। স্প্রেডশিট নিয়ে অনেক বিষয় আলোচনা করব তখন, সেটা হচ্ছে হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, দুই নম্বর হচ্ছে লেখালেখিতে ভুল হলে তা সংশোধনের সুযোগ পাওয়া যায় কোন কোথায় বা কিসে? টাইপরাইটারে, ওয়ার্ড প্রসেসরে, উভয়ই? কোনটি নয়? উত্তর হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আমি মনে করো খাতায় একটা লিখলাম, একটা সেন্টেন্স লিখলাম, সেটাতে একটা বা দুটা ওয়ার্ড ভুল হতে পারে, তখন আমার থেকে কেটে তার উপরে বা তার নিচে বা প্রুফ দিয়ে মুছে তখন আমার থেকে লিখতে হয়। কিন্তু ওয়ার্ড প্রসেসরে যখন আমি লেখালেখিগুলো করব তখন আমার যদি লেখা ভুল হয় সেটা আমাকে দেখিয়ে দিবে যে আমার এই জায়গাটা ভুল হচ্ছে, আর তখন আমি আমার লেখাটা বা আমার বানানটা আমি শুদ্ধ করে নিতে পারবো। যতবার ইচ্ছা ততবারই আমরা চাইলে কোনো ভুল ওয়ার্ড বা বানানকে আমরা শুদ্ধ করে নিতে পারবো। তাহলে অবশ্যই ওয়ার্ড প্রসেসরের সাহায্যে আমরা নির্ভুলভাবে যে কোনো কাজ করতে পারবো। তাহলে এটার উত্তর হচ্ছে খ নাম্বার, ওয়ার্ড প্রসেসর। তাহলে এটা সম্পর্কে তোমাদের একটা ধারণা অলরেডি আছে। আচ্ছা, তাহলে আমাদের ওয়ার্ড প্রসেসর সম্পর্কে আমরা এ পর্যন্ত যতগুলো লেখা পড়েছি সবগুলো থেকে আমাদের মূলত বহুনির্বাচনী প্রশ্নগুলো হয়। আচ্ছা, এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কী করা হয়। স্প্রেডশিট প্রোগ্রামটাকে মূলত হিসাব নিকাশের কাজ করা হয়, যেটা তোমরা পরবর্তী ক্লাসে পাবা। তারপরেও এই প্রশ্নগুলো তোমাদের মাঝে মধ্যে তোমাদের বহুনির্বাচনী প্রশ্নে চলে আসে, সেজন্য আমরা স্প্রেডশিট জিনিসটা সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকি। সেটা হচ্ছে আমরা যত ধরনের দৈনন্দিন হিসাব নিকাশ করে থাকি না কেন, সবগুলোই আমরা স্প্রেডশিটের মাধ্যমে করে থাকি। এখানে যোগ, গুণ, ভাগ, বিয়োগ, বিভিন্ন চার্ট, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। যদি কোনো সমস্যা হয় বা কোনো ক্যালকুলেশন ভুল হয় সেক্ষেত্রে আমরা এডিট করে নিতে পারবো। এখানে আমরা নির্ভুলভাবে কোনো হিসাব নিকাশ যদি করতে চাই তখন আমরা করতে পারবো। ইনসার্ট মেনুতে যে সব গ্রুপ থাকে তা হলো পেজ, লিংকস, নাম্বার। নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক নাম্বার, এক ও দুই। তাহলে ইনসার্ট মেনুতে আমাদের পেজেস থাকে, লিংকস থাকে। পেজ হচ্ছে আর যে লেখালেখিগুলো করব সে লেখালেখি যেই ইয়াতে দেখ যে যে যার মাধ্যমে লিখবো বা যেখানে লিখবো সেটা হচ্ছে পেজেস। আমরা চাইলে একের অনেক অধিক পেজও লিখতে পারি। আর লিঙ্ক হচ্ছে বিভিন্ন ধরনের লিঙ্ক, যেমন মনে করো আমি একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিলাম, আমি কিছু জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আমি কয়েকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্কও চাইলে এখানে দিয়ে দিতে পারবো। তো আমরা সেগুলো অ্যাড করে নিতে পারবো, যেগুলো লিঙ্কস হচ্ছে হাইপার লিঙ্ক বা লিঙ্ক যাই বলি না কেন, সেগুলো মূলত একটি ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইট, একটি পেজের বিভিন্ন পেজের সাথে আরেকটি পেজের
সম্পর্ক স্থাপন করার জন্য মূলত আমরা লিঙ্কটা ব্যবহার করে থাকি। তাহলে ইনসার্ট মেনুতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে লিঙ্ক। এই দুইটার দুইটাই মূলত ইনসার্ট মেনুতে থেকে থাকে। সুন্দরভাবে ডকুমেন্টকে উপস্থাপনের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও? তাহলে একটা ডকুমেন্ট, ডকুমেন্ট বলতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে লেখাগুলো লিখবো সেগুলো সবগুলো সমন্বয়কে আমরা বলা হচ্ছে ডকুমেন্ট। তো উপস্থাপন করব, যখন ডকুমেন্ট উপস্থাপন করব তখন আমরা ছবির, আমরা চাইলে এখানে ছবি অ্যাড করতে পারি। সে ছবিটা আমি আমার মতো করে ডিজাইন করতে পারবো। যেমন আমি যদি কোনো একটা কারিকুলাম ভাইটার তৈরি করি, সেক্ষেত্রে আমরা আমার ডকুমেন্টটাকে বিভিন্ন ধরনের ছবি, আমার নিজের ছবি ব্যবহার করতে পারি। যদি আমি একটা প্রতিবেদন তৈরি করি, সেক্ষেত্রে বিভিন্ন সিনারি, যে 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 যেটার উপর প্রতিবেদন তৈরি করব সেই জিনিসের উপর সিনারি আমরা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, লেখালেখির সাজসজ্জা হলো ফ্রন্টের স্টাইল নির্বাচন, সাইজ নির্ধারণ, রং নির্বাচন, নিচের কোনটি সঠিক? সঠিক, তো লেখালেখির সাজসজ্জা বলতে আমরা সুন্দর করে উপস্থাপন করা, বিভিন্ন ডিজাইন করা, সেগুলোকে বোঝানো হচ্ছে। তো দেখো, আমরা স্টাইল করতে পারি, লেখার বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি। লেখার বিভিন্ন সাইজ আছে, আমি বড় করতে পারি, ছোট করতে পারি। তাহলে রং নির্বাচন করতে পারি, বিভিন্ন কালার আমরা ব্যবহার করতে পারি আমার লেখালেখির জন্য। তো এই তিনটাই মূলত লেখালেখির সাজসজ্জা বা ডিজাইন করার জন্য মূলত আমরা ব্যবহার করে থাকি, যাতে আমার লেখাটা দেখতে বা দেখতে একটু সুন্দর হয়। কারণ আমি যে ডকুমেন্ট তৈরি করি না কেন, সেই ডকুমেন্টে নির্ভর করবে আমার ডিজাইনের উপর। তো আমি যে ধরনের ডিজাইন দেব সে ধরনেরভাবে সেটা কাজ করবে। আচ্ছা, 7 নম্বর হচ্ছে প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা যায় ডকুমেন্ট টাইপ করার পূর্বে, ডকুমেন্ট টাইপ করার পরে, মার্জিন নির্ধারণের পরে, নিচের কোনটি সঠিক? এক ও দুই, এক ও তিন, দুই ও তিন, এক দুই তিন? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। ক নাম্বার হচ্ছে এক ও দুই, ডকুমেন্ট টাইপ করার পূর্বে এবং ডকুমেন্ট টাইপ করার পরে আমরা প্যারাগ্রাফের লাইন ব্যবধান বা নির্ধারণ করতে পারব। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে লেটেস্ট ভার্সন কোনটি? মাইক্রোসফট ওয়ার্ড 13, মাইক্রোসফট ওয়ার্ড 2007, মাইক্রোসফট ওয়ার্ড 2003? তাহলে এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার, মাইক্রোসফট ওয়ার্ড 2016। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সর্বশেষ ভার্সন, লেটেস্ট ভার্সন, যেটাতে পূর্বের তুলনায় অনেকগুলো নতুন টুল ব্যবহার করা যায়, অনেক আরও ইউজার ফ্রেন্ডলি করা যায়। কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? নিউ, ওপেন, সেভ, সেভ এজ? উত্তর হচ্ছে সেভ এজ। অর্থাৎ আমি একটা নতুন ডকুমেন্ট তৈরি করব, সেই ডকুমেন্টটাকে আমার নির্দিষ্ট নামে যদি আমি সংরক্ষণ করতে যাই বা আমার কম্পিউটারে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা সেভ এজ দেব। সেক্ষেত্রে আমার ফাইলের যে নামটা দেব সেই নামে আমার নতুন আর একটা ফাইল ক্রিয়েট করা যাবে, এবং কি একাধিক ফাইলকে বা একটি ফাইলকে একাধিকভাবে আমরা সংরক্ষণ করার জন্য সেভ এজটা ব্যবহার করে থাকি। কপি করার কিবোর্ড কমান্ড কোনটি? কন্ট্রোল সি, কন্ট্রোল পি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস? উত্তর হচ্ছে কন্ট্রোল সি। আমি ইতোমধ্যে তোমাদেরকে এই শর্টকাট কীগুলো নিয়েও আলোচনা করেছি, তোমরা অবশ্যই জানো। কন্ট্রোল সি হচ্ছে আমার কপি করা, কন্ট্রোল পি হচ্ছে পেস্ট করা, পি হচ্ছে কন্ট্রোল বি হচ্ছে পোস্ট করা, পেস্ট করা, আর কন্ট্রোল এস হচ্ছে সিলেক্ট করা। তো এগুলোর সাহায্যে আমরা আমাদের লেখাগুলোকে শর্টকাটলি ব্যবহার করতে পারবো। অফিস বাটন থাকে নিচের কোন সফটওয়্যারে? ইয়াহু, ওয়ার্ড প্রসেসর, ইলাস্ট্রেটর, ফটোশপ? উত্তর হচ্ছে খ নাম্বার, ওয়ার্ড প্রসেসর। কারণ ওয়ার্ড প্রসেসরের ওইখানে আমরা যখন আলোচনা করেছি সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে অফিস বাটনের বিভিন্ন কাজগুলো, তো অফিস বাটনটা থাকে মূলত মাইক্রোসফট ওয়ার্ডে বা ওয়ার্ড প্রসেসরে, যে কোনো ওয়ার্ড প্রসেসর হোক না কেন সেখানে অবশ্যই অফিস বাটনটা থাকবে।
আশা করি বুঝতে পেরেছো অফিস বাটনে কী কী থাকে, একটু পরে রিভিউ করবা, পূর্ববর্তী ক্লাসগুলো দেখবা, তাহলে বুঝতে পারবা বাংলা কাজ করার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়। আমরা এখানে অপটিমা আছে, চন্দ্রপতি আছে, অব্রো আছে, অনির্বাণ আছে। আমরা মূলত অব্রোটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ওপেন সোর্স এবং কি ইউজার ফ্রেন্ডলি একটা বাংলা লেখার সফটওয়্যার, যার সাহায্যে আমরা খুব সহজে আমাদের লেখাগুলোতে বাংলা বা আমাদের ওয়ার্ড প্রসেসরে বাংলা লেখা লিখতে পারবো অনেক দ্রুতভাবে। আমার কাজগুলো বাংলা লিখতে যদি হয় সেক্ষেত্রে আমরা অনেক দ্রুতভাবে অব্রের সাহায্যে করতে পারবো, যেটা পুরোপুরি বিনামূল্যে পাওয়া যায়। আর বিনামূল্যে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, যেগুলো মানব কল্যাণের জন্য তারা বিনামূল্যে ব্যবহার করার জন্য অ্যাক্সেস দিয়ে থাকে। তো ওপেন সোর্স সফটওয়্যারগুলো মূলত দেখবা অনেক ধরনের, যেমন আমরা অ্যান্ড্রয়েড ব্যবহার করি সেটা কিন্তু ওপেন সোর্স। আচ্ছা, খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটির ওপর, শাট ডাউন, ক্লোজ, সেভ অ্যাজ নিউ? এটা খুবই ইজি একটা আনসার, সেটা হচ্ছে ক্লোজ। মানে কি, আমি কোনো ডকুমেন্ট যদি ক্লোজ করে দিই সে বা বন্ধ করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা যদি ক্লোজ বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমার সেই লেখাটা ক্লোজ হয়ে যাবে। আমি যদি আগে সেভ বা সেভ এস করে রাখি তাহলে আমি যতটুকু পর্যন্ত কাজটি করেছি ঠিক ঠিক ততটুকুই আমার ওইটা সেভ অবস্থায় থাকবে। আমার যখন পরে প্রয়োজন মনে হবে তখন আমি সেটাকে আবার পুনরায় এডিট করতে পারবো বা সংরক্ষণ করতে পারবো, নতুন করে লিখতেও পারবো। মেনু বারে লেখা থাকে ফাইল, এডিট, হেল্প, নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ নাম্বার 1 2 3। মেনুবারে আমরা বিভিন্ন ধরনের জিনিস থাকি, ফাইল থাকে, এডিট থাকে, হেল্প থাকে, আর অনেক ধরনের টুল থাকে যেগুলো ব্যবহার করে মূলত আমরা আমাদের ডকুমেন্টগুলো সাজিয়ে থাকি বা আমাদের ডকুমেন্টে কাজ করে থাকি। যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু আমার নতুন করে নিতে হচ্ছে, কোনো ফাইল ওপেন করতে হচ্ছে, কোনো ফাইল সেভ করতে হচ্ছে, এইসব সবগুলোই থাকে আমার মেনুবারে। আশা করি সবাই বুঝতে পেরেছ, ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।